আমাদের একটা ধারণা আছে যে আমরা যখন আমাদের সমস্যা হবে শুধু তখনই আমরা টেস্ট করব। দ্যাট মিন্স একজন পার্সন কিন্তু সে বুঝতে চেষ্টা করছে যে তার সমস্যা হয়েছে, তারপরে সে টেস্ট করবে। কিন্তু আমরা যাদের যেসব দেশে আমরা জানি যে অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা আছে এবং উন্নত বিশ্ব বলে আমরা মনে করি এবং যেখানে চিকিৎসা সেবাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়, তাদের ওই সব দেশে আমাদের কিন্তু অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, কথা বললেই দেখবেন যে তাদের সরকারই কিন্তু তাদেরকে প্রতি বছরে টেস্ট করাচ্ছে, পরিবারের সমস্ত টেস্টগুলো করাচ্ছে, যাতে করে অসুখ বিসুখ কিছু হলেও সেটা যেন শুরুতে ধরা পড়ে এবং অল্পের মধ্যে হচ্ছে চিকিৎসাটা হয়, চিকিৎসার ব্যয় কম হয় এবং সে ব্যক্তি যেন সুস্থ থাকে। অপরদিকে পরিবারও কিন্তু লাভবান হচ্ছে যে বড় কোনো অসুখ বা ঝুঁকি থেকে কিন্তু তারা বেঁচে যাচ্ছে, অল্প চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে। পক্ষান্তরে আমরা যদি আমাদের দেশে আসি, আমাদের দেশের দিকে তাকাই, আমরা কিন্তু কি মনে করছি, যেদিন আমার সমস্যা হবে, যেদিন আমি কষ্ট পাবো, যেদিন আমি সমস্যাটা বুঝবো, সেদিন আমরা যাবো টেস্ট করব। এখানে আমরা কিন্তু আমাদেরও কিন্তু আর্থিক অবস্থাকে আমরা যদি চিন্তা করি যে না, অল্প অবস্থায় রোগ ধরা পড়লে চিকিৎসাটা সোজা হবে, খরচ কম হবে, ঠিক সেরকম কারোভাবে আমরা হচ্ছে নিজেরাও সুস্থ থাকবো, তাহলে আপনারা পরিবারের প্রধান হিসেবে বা কর্তা ব্যক্তি হিসেবে আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে যে আপনার পরিবারকে বছরে একবার আপনি একটু চেক আপ করান। আমরা কিন্তু ঈদের জন্য শপিং করবো, এটা মাইন্ডসেট আমাদের আছে। ঈদের সময় আমরা বাসায় যাব, মা বাবার জন্য কিছু কাপড় চোপড় কিনবো, মা বাবার ঘরে কিছু বাজার ঘাট করে দিয়ে আসবো, ঘরের বাসা বাড়ির কোনো উন্নত কিছু করতে হলে আমরা তা করবো। কিন্তু আমাদের কিন্তু মাইন্ডসেট নাই যে না, আমরা বছরে এই সময়ে গিয়ে আমরা আমার পরিবারের একটা রুটিন চেক আপ করে দেখবো যে আমরা কতটুকু ভালো আছি বা কোথাও কোনো প্রবলেম হলে সেটা ছোটোখাটো যেন চিকিৎসাতে সলভ হয়ে যায়। তাই আসুন আমরা একটু স্বাস্থ্যকে গুরুত্ব দিতে শিখি। আমরা শুধুমাত্র যে সৌন্দর্যের জন্য, বিউটি পার্লার, ভ্রমণ প্রেপারেশনের জন্য বছরে একবার দেশের বাইরে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে একটু ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু আমরা ইউজ টু হয়েছি, বাট স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু হই নাই। তাই আসুন আমরা একটু আমাদের ফিটনেসটা দেখি, যেন আমরা অল্প অবস্থায় ধরা পড়ে রোগ থাকলে এবং সেটা অল্প যেন অল্পতে সমাধান হয়, অথবা আমি যে ভালো আছি এটা জেনে নেক্সট বছরটা যেন খুশি খুশি কাটাতে পারি।